সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই আশা করি সুস্থ আছো। তোমাদের গত ক্লাসে পঞ্চম অধ্যায় থেকে দেখতে হলে আলো চাই এই চ্যাপ্টারটি থেকে তোমাদের বেশ টপিক্স বাই টপিক্স আমি আলোচনা করেছি, তোমাদেরকে বিভিন্ন টপিক্স অনুযায়ী সেগুলি বোঝানোর চেষ্টা করেছি, তোমাদেরকে করিয়েছি, কিছু গাণিতিক টার্ম ছিল, সমস্যা ছিল, সে সমস্যার সমাধানও করিয়েছি। অর্থাৎ পুরোপুরি চ্যাপ্টারটা আমরা তোমাদের করার জন্য, অনুশীলন করার জন্য বাড়িতে তোমাদেরকে সকল ধরনের চেষ্টায় আমি গত ক্লাসগুলিতে তোমাদেরকে করানোর চেষ্টা করেছি। তো তারই আঙ্গিকে আজকে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলি অ্যাকচুয়ালি তোমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ, মানে করলেই তোমাদের আর কোনো প্রশ্নগুলি আশা করি করা লাগবে না, এরকম কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করে দিব, তোমরা আশা করি সেগুলি নোট করে দিবে। আমি প্রশ্নগুলি করে দিব এবং অন এয়ারে তোমাদের সে প্রশ্নগুলি উত্তরগুলি আমি চেষ্টা করবো বলেও দিতে, তোমরা আমার কথাগুলি শুনে শুনে তোমরা প্রশ্নগুলির উত্তর লিখে নিতে পারো অথবা চাইলে নোটও করে নিতে পারো। কিছু জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন আজকে তোমাদেরকে আমি করে দিব। তো কিছু জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, প্রথমে জ্ঞানমূলক, আমরা আলোর প্রতিসরণের দুটি সূত্র করেছি, তো দুটি সূত্রের মধ্যে ভেঙে ভেঙে আসে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো, একজোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয়। এটি ছিল আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি। যাই হোক, আমি পরবর্তীতে আবার তোমাদের সুবিধার জন্য বলে দিব, তোমরা লিখে নিবে। তাহলে দ্বিতীয় সূত্রটি বিবৃত করো, প্রশ্ন নাম্বার এক। দুই নাম্বার হচ্ছে, চালছে, প্রশ্নটি তোমরা খেয়াল করো, চালছে কি? তো চালছে মূলত যে চোখের যে ত্রুটি, কাছের এবং দূরের জিনিস ঠিক মতন দেখা যায় না, সেই ত্রুটিকেই বলা হবে মূলত চালছে। যে চোখের যে ত্রুটির কারণে মূলত দূরে এবং কাছের বস্তুটাকে আমরা স্পষ্ট দেখতে পাই না, সেটিকে মূলত বলা হবে চালছে। তিন নাম্বার প্রশ্ন, পরম প্রতিসারাঙ্ক কি? ল্যান্স কি? ল্যান্সের ক্ষমতা এসআই একক কি? আলোর প্রতিসরণ কাকে বলে? আলো কি? দর্পণ কি?
স্নেলের সূত্র কি? দশ, প্রতিসারাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? তোমরা এই প্রশ্নগুলি আগে তুলে নাও, আমি তোমাদেরকে প্রশ্নগুলি উত্তর করে দিব। তো যেহেতু বোর্ডে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আমরা এখন আপাতত এই প্রশ্নগুলি সলভ করব, তারপরে আমরা পরবর্তী আবার প্রশ্নে চলে যাব। তো প্রথমেই দেখো যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। তাহলে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি হবে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের জন্য আপাতন কোণের জন্য হচ্ছে সাইন থিটা, আর প্রতিসরণ কোণের জন্য হচ্ছে সাইন প্রাইম থিটা। তাহলে এটাকে আমরা লিখবো যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হবে। আচ্ছা, তারপরে দ্বিতীয়টি প্রশ্ন ছিল যেটি যে চালসে কি। তো মূলত চালসে হচ্ছে যে চোখের আসলে যে ধরনের ত্রুটি আমরা দূরে এবং কাছে, আমাদের যে চোখের যে ত্রুটি ছিল দূরদৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, অর্থাৎ দূরে এবং কাছের যে সকল বস্তু আমরা চোখের যে ত্রুটির কারণে বা চোখের যে ত্রুটিতে কাছে এবং দূরের যে বস্তু আমরা ঠিক মতন দেখতে পাই না বা দেখা যায় না, সেই ত্রুটি হচ্ছে মূলত চালসে। তাহলে সেই ত্রুটিকে আমরা চালসে বলবো। তারপরে প্রশ্ন যে পরম প্রতিসারাঙ্ক কি, তোমরা একটু লক্ষ্য করো। পরম প্রতিসারাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে, আমি আবার বলছি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। আমি মনে হয় প্রশ্নগুলি তোমাদের লিখে দিলেই সুবিধা হয়, কারণ হয়তোবা বললে তোমরা লিখতে পারবে না। তা আলোর প্রতিসরণের সূত্র দ্বিতীয় সূত্রটি এটি বইয়ে তোমাদের আছে, আলোর প্রতিসরণের সূত্র। আমি মূলত যেগুলি তোমাদের হয়তোবা ভালো করে বইয়ে নোট করা নাই সেগুলি আমি লিখে দিই। যেমন চাল সে কথাটি কিন্তু নাই, লিখে দিচ্ছি যে চাল সে, এটা একটু লিখে নাও। চোখের যে ত্রুটির কারণে কাছে ও দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না, সে ত্রুটিকে চালসে বলে। আশা করি তোমরা এখন লিখতে পারবে। তারপরের প্রশ্ন যে পরম প্রতিসারাঙ্ক কি, পরম প্রতিসারাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে
শূন্য মাধ্যম বলতে এখানে আমরা বায়ুকে বোঝাচ্ছি। তো শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ককে ওই মাধ্যম, তাহলে ওই মাধ্যম বলতে শূন্য মাধ্যম, ওই মাধ্যমটাকে বোঝানো হচ্ছে, যে শূন্য মাধ্যমটাকে বোঝানো হচ্ছে ওই মাধ্যমকে পরম প্রতিসারাঙ্ক বলে। তারপরে দিয়েছিলাম লেন্স কি, লেন্সের সংজ্ঞাটি যদিও বইয়ে কিন্তু ভালোভাবে দেওয়া নেই। লেন্স চার নম্বর প্রশ্ন ছিল লেন্স। লেন্স হলো দুটি, লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যম। পাঁচ নম্বর প্রশ্নটি ছিল লেন্সের ক্ষমতার এসআই একক কি, তাহলে লেন্সের ক্ষমতার এসআই একক ছিল রেডিয়ান পার মিটার। আর এমনিতে মূলত লেন্সের ক্ষমতার একক বলা হয় ডায়োপ্টার, কিন্তু এসআই এককে রেডিয়ান, লেন্সের ক্ষমতার একক কি, দুটা একক কিন্তু চাই। যে সাধারণত লেন্সের ক্ষমতার একক কি, তা সাধারণত লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, অর্থাৎ আমরা সংক্ষেপে ডি লিখি লেন্সের ক্ষমতা। বিশেষ করে লেন্সের ক্ষমতা প্লাস টু ডি বলতে কি বুঝে, এই যে প্লাস টু ডি বলতে এখানে ডি দ্বারা বলা হচ্ছে লেন্সের ক্ষমতা ডায়াপ্টার, অর্থাৎ প্লাস হলে লেন্সটা হচ্ছে উত্তল লেন্স আর মাইনাস হলে লেন্সটা হচ্ছে অবতল লেন্স। কিন্তু এই লেন্সের ক্ষমতারই হচ্ছে এসআই এককে আরেকটি একক আছে, সে এককটি তোমার কাছে চাইতে পারে যে লেন্সের ক্ষমতা এসআই এককে কি, তখন তুমি বলবে যে লেন্সের ক্ষমতার একক এসআই এককে, লেন্সের ক্ষমতার একক হচ্ছে রেডিয়ান, এটাকে ভাগ বলা হয় আমরা ফিজিক্সের ভাষায়, এটাকে পার বলি, তাহলে রেডিয়ান পার মিটার, অর্থাৎ আমরা এটাকে মিটার দিয়ে রেডিয়ানের মানকে ভাগ করব, এই জন্য এটাকে আমরা লিখতে পারি রেডিয়ান পার মিটার। আশা করি তোমরা প্রশ্নগুলি তুলে নিবে, আমি একটু সময় দিচ্ছি তোমরা একটু তুলে নাও। তো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে আলোর প্রতিসরণ কাকে বলে, তা আমরা লিখতে পারি দুটি
ভিন্ন ঘনত্বের এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আলো বেঁকে যাওয়ার ঘটনা কি বলা হবে? আলোর প্রতিসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন, এই পরীক্ষাটি তোমরা বাড়িতে করেও দেখতে পারো, যে দেখবে আমি তোমাদেরকে আলোর প্রতিসরণ ঘটনাটি দেখিয়েছিলাম এবং সেখানে আপাতন রশ্মি, আপাতন বিন্দু এবং প্রতিসরণ রশ্মি তোমাদেরকে করেও দেখিয়েছিলাম। পরীক্ষাটির কথা তোমাদের মনে আছে কিনা জানি না। এটা যদি হয় বায়ুর মাধ্যম, এটা যদি হয় পানির মাধ্যম, তাহলে দুটি মাধ্যম। এক্ষেত্রে কোন বস্তু যদি তাহলে এখানে যদি আমরা এটা যদি ও ধরি, এও হচ্ছে একটি আলোক রশ্মি, এটা যেহেতু বায়ুর মাধ্যমে, আলোক রশ্মিটা যদি পানির মাধ্যমে যায়, স্বভাবত আলোক রশ্মিটা একটি স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় স্বভাবতই কিছুটা মানে আলোক রশ্মিটা সরল পথে যাওয়ার কথা, কিন্তু আলোর প্রতিসরণের কারণে আলোটা স্বভাবত সোজা পথে না গিয়ে কিছুটা বেঁকে যাবে। অর্থাৎ এটা যদি আমি সি ধরি, তাহলে সি বিন্দুতে বেঁকে যাবে। তোমরা যদি কোনো একটা পানির পাত্রে ধরো, এটা একটা বল, এই বলের মধ্যে তোমরা একটা পানি নিবে, পানি নেওয়ার পরে বা কাঁচপাত্রে বিষয়টা করলে ভালো হয়, বিশেষ করে তোমরা যদি একটা গ্লাস নাও, একটা গ্লাসের মধ্যে যদি তোমরা পানি নাও, পানি নিলে দেখবে যে স্বভাবতই এখানে পানি নিলে একটি কলম তোমরা রাখবে, কলম বা একটা লাঠি, তোমরা স্বভাবতই দেখবে কলম রাখলে বা লাঠি রাখলে, যাই রাখলে এটা কিঞ্চিত এরকম বেঁকে যাবে, এরকম সোজা হবে না, কিঞ্চিত বেঁকে যাবে কিন্তু কি হবে না, সোজা হবে না। তাহলে তখনই তোমাদের বুঝতে হবে মূলত দুটো মাধ্যম ভিন্ন হওয়ার কারণেই এই ধরনের চিত্রটি তৈরি হয়, প্রেক্ষাপটটি তৈরি হয়। আলোর প্রতিসরণটা ছিল মূলত এরকমই, যে দুটি স্বচ্ছ মাধ্যমে, দুটি ভিন্ন ঘনত্বের স্বচ্ছ মাধ্যমে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, অর্থাৎ বায়ুর মাধ্যম থেকে যখন পানির মাধ্যমে তোমার আলো যাওয়ার সময় কিছুটা বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হবে আলোর প্রতিসরণ। তাহলে এখানে ও এর রশ্মিটা বা এ ও রশ্মিটা হচ্ছে আপাতন রশ্মি, আপাতন রশ্মি আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম যদিও, কিন্তু এখন আর সাথে আবার একটু রিপিট করতে হচ্ছে। আর ওটা হচ্ছে আপাতন বিন্দু, যেহেতু ও বিন্দুতে এসে আলোটা মিলিত হয়েছে, আপাতন বিন্দু। তোমরা এই বিষয়গুলি কিন্তু উল্লেখ করে দিতে পারো যদি আসে এই প্রশ্নটা, এবং এই প্রশ্ন কিন্তু প্রায় সময় আসে যে আলোর প্রতিসরণ সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে তোমাকে কিন্তু এগুলি দিতে হবে। তাহলে আপাতন রশ্মি, তাহলে এ হচ্ছে আপাতন রশ্মি আর ও হচ্ছে আপাতন বিন্দু, যেহেতু ও বিন্দুতে আলোক রশ্মিটা, ও সি বিন্দুতে আলোক রশ্মিটি প্রতিসরিত হয়েছে, এই জন্য এটাকে বলা হবে প্রতিসরণ রশ্মি, প্রতিসরণ রশ্মি। যেহেতু আপাতন রশ্মি এবং প্রতিসরণ রশ্মি এটাকে যদি আমরা মাধ্যম ধরি এন, এবং আরেকটা হচ্ছে এন প্রাইম, তাহলে প্রতিসরণ রশ্মি, আপাতন রশ্মি। তাহলে আপাতন রশ্মি মানে হচ্ছে, তাহলে একটি আপাতন কোণ হবে, যেহেতু আমরা বলেছিলাম আলোর দ্বিতীয় সূত্রে যে মাধ্যম দুটি ভিন্ন হলেও দুটি ভিন্ন মাধ্যমে বা দুটি একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণ, খেয়াল করো আপাতন কোণের সাইন। তাহলে আপাতন কোণ বলতে আমি এখানে যে কোণটি দেখিয়েছি এটা হচ্ছে আপাতন কোণ, এই কোণের নাম হচ্ছে এ ও এন। আমরা যদি এখানে লিখি কোণ এ ও এন হচ্ছে
আপতন কোণ, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে এটা, এই কোণের নাম হচ্ছে সিও এন প্রাইম, সিও এন প্রাইম এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই বিষয়গুলি কিন্তু তোমরা আলোর প্রতিসরণ সম্পর্কে আসলে উল্লেখ করে দিবে। যাই হোক, আলোর প্রতিসরণ সংজ্ঞা লিখতে গিয়ে বিষয়টি আবার চলে আসলো, এই জন্য তোমাদেরকে এগুলি লিখে দিলাম। আবার আমরা এখন আলোর প্রতিসরণ সংজ্ঞায় চলে যাব। এটা আসলে তোমাদের বই আছে, ছয় নম্বর হবে। দুটি ভিন্ন মাধ্যমে ভিন্ন ঘনত্বের এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে আলো যাওয়ার সময় আলো বেঁকে যায়, ছিল মূলত আলোর প্রতিসরণের সংজ্ঞা। তারপরের প্রশ্ন, আলো কি? তা আলো হচ্ছে সেই শক্তি যার মাধ্যমে আমরা দেখতে পাই, এটা লিখলাম না। তারপরে ছিল দর্পণ, দর্পণ হচ্ছে যে যে মসৃণ তলে আমরা আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা দর্পণ বলি। এগুলি ছোট ছোট সংজ্ঞাগুলি তোমাদের বইয়ে আছে। তারপরে ছিল যে স্নেলের সূত্রটি কি? তো প্রিয় শিক্ষার্থীরা, স্নেলের নামটি তোমরা হয়তোবা বইয়ে একটি ওই আলো প্রতিসরণের যে সূত্র দুটি সে গিয়ে হয়তোবা এই স্নেলের নামটি তোমরা হয়তোবা শুনে থাকবে বা পড়ে থাকবে। মূলত আলোর যে দ্বিতীয় সূত্রটি ছিল, প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি ছিল, এই দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেন এই স্নেল নামক এক বিজ্ঞানী। তার নামকরণ অনুসারেই মূলত আলোর দ্বিতীয় প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। তো এখানে আমাদের প্রশ্ন ছিল যে স্নেলের সূত্র কি? তোমরা বলে দিবে যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল। তার নাম অনুসারে সূত্রকে বলা হবে স্নেলের সূত্র, অর্থাৎ আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। যেহেতু বিজ্ঞানী স্নেল এই সূত্রটি আবিষ্কার করেন, তার নাম অনুসারে সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। তাহলে লিখে দাও, স্নেলের সূত্র। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল। তার নামানুসারে
সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তার পরবর্তী প্রশ্ন ছিল যে প্রতিসারাঙ্কের মান কিসের উপর নির্ভর করে। তাহলে প্রতিসারাঙ্কের মান নির্ভর করে সাধারণত দুটি বিষয়ের উপর, এটি হচ্ছে মাধ্যম দ্বয়ের প্রকৃতি, আর একটা হচ্ছে আলোর রঙের উপর নির্ভর করে। তো তোমরা লিখে নাও, পরবর্তী প্রশ্ন ছিল যেটি যে প্রতিসারাঙ্কের মান কিসের উপর নির্ভর করে। তাহলে লিখে নাও, প্রতিসারাঙ্কের মান দুটি নিয়ামকের উপর নির্ভর করে। এক হচ্ছে মাধ্যম দ্বয়ের প্রকৃতি, এক মাধ্যম দ্বয়ের প্রকৃতি, আর দুই হচ্ছে আলোর রং। তাহলে প্রতিসারাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? প্রতিসারাঙ্কের মান দুটি বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে মাধ্যম দ্বয়ের প্রকৃতি আর দুই হচ্ছে আলোর রং। তাহলে এর মধ্যে আমাদের শেষ হয়ে গেল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আশা করি এগুলি বাড়িতে করবে। আর এখন আমি কিছু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেই, এগুলি কিন্তু আমাদের প্রয়োজন হয়। আমাদের যদি কিছু সময় আছে, কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি বাড়িতে করবে। অনুধাবনমূলক প্রশ্ন, এক নাম্বার, আমরা কিভাবে দেখতে পাই? তোমরা যে একবার পরীক্ষা দিয়েছ, এই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, তোমরা খেয়াল করো নাই হয়তোবা অনেকে। দুই নাম্বার প্রশ্ন, রড কোষ ও কোন কোষের মধ্যে পার্থক্য? এগুলি তোমাদের বাড়ির কাজ থাকবে। অ্যাকিউয়াস হিউমার, চোখের বিষয় আর কি এগুলি, ও ভিট্রিয়াস, হিউমার কি? ব্যাখ্যা করো। চার নাম্বার, পানিতে লাঠি ডুবালে বাঁকা দেখা যায় কেন? চশমার ক্ষমতা মাইনাস টুডি বলতে কি বোঝায়? আলোর প্রতিসরণ সূত্র
কয়টি ও কি কি ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলি তোমরা বাড়িতে করলে আশা করি তোমাদের আর নতুন করে কোনো জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবন প্রশ্ন আর করতে হবে না। এই কয়েকটা প্রশ্ন তোমরা মোটামুটি করলেই আমার মনে হয় আরো কিছু আছে, তোমরা এগুলি করলে একই ধরনের প্রশ্ন তো আমার মনে হয় তোমরা এগুলি বাড়িতে করলেই আমার মনে হয় তোমরা ভালো আশা করে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তা আজকের পাঠ অনুযায়ী